শিল্পী সমিতির নেতৃত্ব ও নির্বাচন, এই দুই নিয়ে বেশ আলোচনায় জায়েদ খান। সর্বশেষ মৌসুমীর সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচিত তিনি। সেই জায়েদ খান সম্প্রতি পিরোজপুরের নেসারাবাদের একটি শারদীয় দুর্গাপূজার আয়োজনে যান। জায়েদ খান আসবে শুনে সেখানে তাকে দেখতে বহু মানুষ হাজির হন। জায়েদ খান বলেন, পিরোজপুরের নেসারাবাদের দুর্গাপূজার আয়োজনে আমি আসব শুনে প্রায় 30,000 মানুষ উপস্থিত হয়েছিল। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। এদিকে পূজা আয়োজক কমিটি জানায়, জায়েদ খান পিরোজপুরের ছেলে। তিনি আসবেন শুনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন। জায়েদ খান বলেন, এখানকার মানুষ আমাকে ভালোবাসে। আপনারা জানেন, গতরাতে সারা দেশেই প্রচণ্ড বৃষ্টি ছিল, আর নদীবিধৌত পিরোজপুরে সেটার মাত্রা একটু বেশি ছিল। এসব উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ আমাকে এক নজর দেখতে আসে। এতে আমি ধন্য মনে করছি নিজেকে, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুটিংয়ের ব্যস্ততা না থাকায় জায়েদ খান এখন নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন। সেখানে নিজের প্রতিষ্ঠিত সংগঠন সাপোর্টের নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বুধবার একটি মেডিকেল ক্যাম্পে অংশ নেবেন বলে জানান জায়েদ খান।